প্রথমবারের মতো দেশে তৈরি হলো আঞ্চলিক ভাষার সিনেমা, নাম সাহস। তরুণ নির্মাতা সাজ্জাদ খানের পরিচালনায় যেটি মুক্তি পাচ্ছে আজ রাত 9টায় অনলাইন প্ল্যাটফর্ম চরকিতে। ছবির গল্প এগিয়েছে বাগেরহাটে বেড়ে ওঠা নীলা রায়হানের প্রেম ঘিরে। মিষ্টি প্রেমের যে গল্পে হঠাৎই হানা দেয় ঝড় আর ঘুরে যায় জীবনের মোড়, তবুও এরই মাঝে দুজনে বেঁচে থাকার লড়াই, ভালো থাকার সংগ্রাম, এমন প্রেক্ষাপটে তৈরি হয়েছে আঞ্চলিক ভাষার ছবি সাহস। সিনেমার প্রধান দুটি চরিত্র ফুটিয়ে তুলেছেন মুস্তাফিজনুর ইমরান ও অর্ষা। তুমি কেন জেদ করে থাকবা? কালি বিয়ে করবো, তারপর যা খায় তখন